ক্লাসরুম সংকটে ধুঁকছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে রয়েছে শিক্ষক ও ল্যাব সংকটও। নির্দিষ্ট সময়ের মধ্যে সেশন শেষ করতে পারবে কি না সেই সংশয় দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এ নিয়ে নানা সময় আন্দোলনও করেছে ছাত্ররা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ক্লাস চলছে একটি ব্যাচের, বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অন্য ব্যাচের শিক্ষার্থীরা। রুম সংকটের এমনই চিত্র চোখে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর মাঝেই খোলা হচ্ছে নিত্য নতুন বিভাগ। একটা ব্যাচ ক্লাস করে বাকি তিনটা ব্যাচের অপেক্ষা করতে হয়, বা এমনও হয় যে সকালে একটা ক্লাস থাকলে আর একটা হয় বিকালে। একটা সেমিনার দরকার, একটা আলাদা ইন্ডিভিজুয়াল লাইব্রেরি দরকার। ক্লাসরুম তো নেই, প্লাস হচ্ছে টিচার সংকট। আজকে একজন টিচার টানা বা তিনটা বাজে দুটো দিনের ক্লাস নেওয়ার পর তিনি আর ক্লাস নিতে পারতেছেন না। মাস্টার্স করতে গেলে ওখানে প্রজেক্টের কাজ থাকবে স্বাভাবিক, তো এখন দেখা যাচ্ছে ল্যাব রুম নাই, সেক্ষেত্রে আমরা প্রজেক্টের কাজগুলো কীভাবে করবো? এক্সিস্টিং বিভাগগুলোকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখাই আগে আমাদের দায়িত্ব, তো এটা যদি নেওয়া হতো তাহলে এটা খুব ভালো ডিসিশন হতো। ক্লাসরুম, ল্যাব ও শিক্ষক সংকটের কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে সমাধানের উত্তরটা দায় সারা। উপাচার্যের দাবি, প্রয়োজনের তাগিদেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। কিছু সংকট হয়ে গেছে কয়েকটা ডিপার্টমেন্টে, তো আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি, এটা তাড়াতাড়ি সলভ করতে পারবো আমরা। ইয়ে হয়ে গেছে, আমাদের টেন্ডার হয়ে গেছে, আর এখানে শুধু ক্লাসরুম না, প্লাস টিচারদের বসার জায়গাও আমরা ই করব। বিশ্ববিদ্যালয়টিতে এখন 30টি বিভাগ রয়েছে, এর মধ্যে 13টির ক্লাস হচ্ছে অডিটোরিয়াম, বিএনসিসি, প্রশাসনিক ও মেডিকেল সেন্টারে। এ অবস্থায় আরও 3টি নতুন বিভাগ খুলেছে কর্তৃপক্ষ। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।